-1 0 মানে এই 8 কে যদি ডান পাশে নিয়ে যায় আমরা f এর উভয় পাশে ভাগ করি তাহলে আমরা পেয়ে যাব তাহলে f স্কয়ার 1 এই ডান পাশে গেলে কি হবে প্লাস 8 ফি আমরা উভয় পাশে যদি f দ্বারা ভাগ করি আমরা এই পাশও কি করব এই বাম পাশও f দ্বারা ভাগ করব ডান পাশও f দ্বারা ভাগ করি তাহলে ফি এখানে দ্বারা এখানে f দ্বারা ভাগ করি উভয় পাশে আমরা কি করি উভয় ফাঁসে ফি দ্বারা ভাগ করি ফাঁসে ফি দ্বারা দ্বারা ভাগ করি করে একটু সাইড নোটগুলো লিখে দিব তাহলে এটাকে যদি আলাদা করে দিই ফি নিচে আলাদা করে দেবো ওয়ান নিচে আলাদা করে দেবো তাহলে আমরা লিখি তাহলে কি আসে এখানে আমরা এই ফি নিচে আসবে মাইনাস ওয়ান বাই ফি তাহলে সমান আসে এখানে আমরা ফি ফি যদি ক্যান্সেল করি আমরা এটাকে যদি ক্যান্সেল করি এটাকে যদি ক্যান্সেল করি এই ফি আর এই ফি ক্যান্সেল যায় তাহলে কত এইট তাহলে এইট থাকতেছে আর এখানে আমরা ফি স্কোয়ার যদি দিই আর এখানে ওয়ান তাহলে আসে এটা ব্রাপ সমান পাই এটা সমান আসে ফি মাইনাস ওয়ান বাই ফি ইকু টু এইট এটা হয়ে গেলাম আমাদেরকে এটা সমান কত ফি স্কোয়ার মাইনাস ওয়ান বাই ফি টু এইট এটাই হলো তাহলে আমাদের এখানে এটা অ্যান্সার উত্তর এরপরে আমরা খ অংশের যদি দেখি খ অংশ বলা হয়েছে প্রমাণ করু যে ফি স্কোয়ার মাইনাস সিক্সটিন ফি স্কোয়ার সিক্সটি সিক্স ফি স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াস টু জিরো এটা আমাদেরকে দেখাতে বলেছে এটার সমান জিরো তাহলে আমরা আমরা কি করবো আমরা এইখানে যেটা ক কতে যেটা পেয়েছি ফি স্কোয়ার মাইনাস ওয়ান বাই ফি এটাকে যদি বর্গ করি তাহলে ফি একটা ফি আসবে এখন আমরা সরল করলে আসবে কি এই ফি টু দি ফর ফোর তাহলে এটার থেকে ফিরে যাবো আমরা তাহলে খ অংশ আমরা লিখি যে ক হতে পাই আমরা ফি মাইনাস ওয়ান বাই ফি ইকুয়াল টু কত এইট এটা আসে তাহলে এটাকে আমরা উভয় পাশে বর্গ করি বা আমরা সমান উভয় পাশে যদি বর্গ করি তাহলে পাবো আমরা যেটা পাশে পাশে বর্গ করি ডান পাশে বর্গ করি তাহলে বর্গ করি উভয় পাশে কি করি বর্গ করি বর্গ মানে স্কোয়ার করে তাহলে পাই এটা সমান আসে আমরা এখন সূত্র বাঙ্গালি পাই এই ফি স্কোয়ার মাইনাস টু ইন্টু ফি ডট ইন্টু ওয়ান বাই ফি এবি প্লাস ওয়ান বাই স্কোয়ার এটা আসে আর মাইনাস টু প্লাস ওয়ান বাই ফি স্কোয়ার এটা ইকুজ টু আমাদের সিক্সটি ফোর আমাদেরকে দেখাইতে বলা হয়েছিল কি যে আমরা যদি একটু দেখি এই স্কোয়ার মাইনাস

কেননা আমরা এই এ স্কোয়ারের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার দিলে এটা টুয়াইস এ স্কোয়ার বি স্কোয়ার আসে মাইনাস করলে আমরা এই মাইনাস টুয়াইস এ বি আসে তাহলে এটার থেকে আমরা যদি লিখি তাহলে এটাতে আমরা এই সূত্র যদি ব্যাখ্যা করি আমাদের একটা প্লাস আসবে তাহলে প্লাসের জন্য আমরা এই মানটা লাগবে এই ফি স্কোয়ার প্লাস ওয়ান বাই ফি স্কোয়ার ইকুয়ালস টু সিক্সটি সিক্স এটা আমাদেরকে লিখতে হবে তাহলে আমরা খ হতে ফাই গতে খ হতে ফাই ফাই

হোল স্কোয়ার এটা আসে তাহলে আমরা এই সূত্র যদি ব্যাখ্যা ভাঙি তাহলে বাই স্কোয়ার এটা আসে তাহলে এখন আমরা যদি মান বসাই আমরা এখানে এটা ক্যান্সেল যাবে আর এটা সমান আসে সম্পূর্ণটা সমান আসে সিক্সটি সিক্স আমরা আগে পেয়েছি তাহলে এটা সমান আসে সিক্সটি সিক্স হোল স্কোয়ার সমান আসে কথা চার হাজার তিনশো ছাপ্পান্ন চার হাজার তিনশো ছাপ্পান্ন মাইনাস ফোর এটা আসে তাহলে ফোর আসে চার হাজার তিনশো বাউন্ন ফিফটি টু তাহলে এটার মান হচ্ছে কত আসছে আমাদের চার হাজার তিনশো বাউন্ন তাহলে এটাই আমাদের উত্তর